চলচ্চিত্র শিল্পী সমিতি 2017-2018 মেয়াদে নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে রেকর্ড করলেন চিত্রনায়ক সাইমন সাদিক। তিনি সর্বোচ্চ 361 ভোট পেয়ে কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। সিনিয়র অনেক শিল্পীকে টপকে সর্বোচ্চ ভোট পেয়ে নিজের জনপ্রিয়তার শ্রেষ্ঠ প্রমাণ করলেন সাইমন। তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় চেনাতে পোড়ামন ছবির এ নায়ক বলেন, শুরু থেকে আমি নির্বাচনের জয় নিয়ে শতভাগ আশাবাদী ছিলাম, কিন্তু আমাদের সিনিয়র অনেক শিল্পীকে পিছনে ফেলে সর্বোচ্চ ভোট পাবো এটা ভাবিনি। সাইমন বলেন, আমার এই আনন্দ প্রকাশের ভাষা হারিয়ে ফেলছি, চলচ্চিত্রের প্রতি আরও দায়িত্ববোধ বেড়ে গেল। এখন প্রধান লক্ষ্য, নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সে অনুযায়ী কাজ করব। শিল্পীরা একটি পরিবার, জয় পরাজয় যাই হোক না কেন, সব শিল্পীদের নিয়ে একটি পরিবারের মতো চলচ্চিত্র শিল্পের উন্নয়নে সকলের সঙ্গে কাজ করার আশা ব্যক্ত করে সাইমন। দ্বিতীয় সর্বোচ্চ 249 ভোট পেয়ে নির্বাচন হয়েছেন মৌসুমী। এরপর 344 ভোট পেয়েছেন রোজিনা। সাইমন ও রোজিনা একই প্যানেল থেকে এবং মিশা জায়েদ খান প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন। অন্যদিকে মৌসুমী প্রার্থী হয়েছিলেন ওমর সানি অমিত হাসান প্যানেল থেকে। এই নির্বাচনে মিশা সদকর 259 ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ওমর সানি পেয়েছেন 153 ভোট। অপরদিকে জায়েদ খান 279 ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী অমিত হাসান পেয়েছেন 145 ভোট। নির্বাচনে মোট প্রার্থী ছিলেন 57 জন। 624 জন ভোটারের মধ্যে 558 জন ভোট প্রদান করেন, যারা প্রত্যেকে চলচ্চিত্রের নিবন্ধন শিল্পী। দর্শক, আপনার কি মনে হয় সব থেকে বেশি ভোট পেয়ে জিতেছেন সাইমন সাদিক? এ বিষয়ে যদি আপনার কোনো মূল্যবান বক্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই সেটি আমাদের নিচে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আর হ্যাঁ বন্ধুরা, বিনোদন জগৎ সব প্রকার নিত্য নতুন খবর আপডেট জানার জন্য অবশ্যই আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।